नमस्कार बंधुरा नीलाशा किचन अपन के सबा के स्वागत जाना तो आज के बनाब केक ता केक बनाते जो उपकरणगुलो लागबे आमी सेगुलो एकबार बोले दी। लागबे मयदा खेजूर खेजूरे दाना बार करे कुचिए रेखे दिए लागबे टूटी फुटी काजू किशमिश चीनी चीनी गुड़ो गरुर दूध किंग सोडा बेकिंग पाउडार कोको पाउडार भैनिला ये उपकरणगुलो होले आमार केकटा बनाना हो जाए। চিনিটা আগে থেকে গুঁড়ো করে রেখে দিয়েছি, এক বাটি নিয়েছি। এই বাটি মেপেই করব সাদা তেল। এক বাটি চিনি গুঁড়ো নিয়েছি, পৌনে এক বাটি সাদা তেল নিয়ে নেব। চিনিটা তেল একসাথে ফেটে নেব ভালো করে। চিনি আর তেল একসাথে ভালো করে ফেটে নিয়েছি। দেব গরুর দুধ অল্প দিয়ে ভালো করে আবার ফেটে নেব। ভালো করে ফেটে নিয়েছি আমি কেকটা বানাবো। বাটি মেপে এক বাটি চিনি নিয়েছি, আমি দেড় বাটি ময়দা নেব। ময়দাটা চেলে নেব। আমি বেকিং পাউডার এক চামচ দিলাম, বেকিং সোডা হাফ চামচ দিলাম, কোকো পাউডার দু চামচ দেব। দিয়ে ভালো করে চেলে নেব। ভালো করে চেলে নিয়েছি। এই যে ডেলা ডেলা হয়ে আছে কেকে পড়লে কেকটা ভালো হবে না, ওই জন্য আমি আগে থেকে চেলে নিলাম। ভালো করে আবার ফেটে নেব। শক্ত হয়ে গেছে, আমি ছোটে বেশি দুধ দেবো না, অল্প অল্প করে দুধ দেবো। দিয়ে আবার ফেটে নেব। আবার শক্ত হয়ে গেছে, আমি আবার অল্প দুধ দেবো। একসাথে দিলে পাতলা হয়ে যাবে, ওই জন্য অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে ভালো করে ফেটে নেব। আমার ব্যাটারটা এরকম হয়েছে, বেশি পাতলা করলে হবে না। এবারে কেকটা বানাতে এই এক গ্লাস দুধ লেগেছে ব্যাটারটাতে। ব্যাটারটা যত ফাটা হবে কেকটা তত ভালো হবে, স্পঞ্জি হবে কেকটা। অল্প লবণ দেব আমি কেকে স্বাদ আনার জন্যে। ভ্যানিলার আমি হাফ চামচ দিয়ে দেবো। এটা কোনো মুদির দোকানে পাওয়া যাবে, যে কোনো মুদির দোকানেই পাওয়া যাবে কেকে দেওয়ার জন্য। আমি আবার ভালো করে ফেটে নেব। কেকটা করার জন্য ব্যাটারটাই মেন, ব্যাটারটা যত ফাটা হবে কেকটা তত ভালো হবে। আমার ব্যাটারটা ফাটা হয়ে গেছে, অনেকক্ষণ থেকে ফেটেছি। এর মধ্যে খেজুরের কুচোগুলো দিয়ে দেবো, টুটি ফুটি কিচমিচ দিয়ে দেবো, আবার ভালো করে ফেটে নেব। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর ব্যাটারটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমি একটা বড় বাটি নিয়েছি, বাটিটার মাপে একটা সাদা কাগজ কেটে নিয়েছি। তেল ব্রাশ দিয়ে আমি ভালো করে ব্রাশ করে নেব। আমার তেল ব্রাশ হয়ে গেছে, আমি সাদা পেপারটা এতে বসিয়ে দেবো। মেয়ে ঘুমোচ্ছিল, উঠে চলে এসেছে। ঘুমোচ্ছিল কাগজের উপরে আরো তেল মাখিয়ে দেবো। তেল ব্রাশ করা হয়ে গেছে, আমি ময়দা সাইডে অল্প অল্প করে ছড়িয়ে দেবো। সাইডে ময়দা ছড়িয়ে দিচ্ছি, কেকটা সাইডে লাগবে না, বাটির গায়ে লাগবে না, তার জন্য ময়দাটা ছড়িয়ে দিচ্ছি। এদিকে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, হয়ে গেছে, আমি এটা বাটির মধ্যে দিয়ে দেব।
এদিকে দিয়ে দিচ্ছি, বাটিটা একটু ঠুকে দেবো নিচে ভালো সেট হওয়ার জন্য। আমি ছুরি দিয়ে ভালো করে একটু ঘেঁটে দেবো, ভিতরে বাতাস ঢুকে গেলে বেরিয়ে যাবে, বাতাস থাকলে কেকটা ভালো হবে না, ওই জন্য ভালো করে আমি একটু ঘেঁটে দিলাম। ঘেঁটে দিয়ে আর ঠুকে দিলাম। এবার কাজু কিচমিচগুলো সাজিয়ে দেবো। আমার কেকটা উপর থেকে সাজানো হয়ে গেছে। আমি কেকটা বানাবো প্রেসার কুকারে, গ্যাসে করছি। আমি প্রেসার কুকারটা আগে থেকে গরম করে নেবো ভালো করে। প্রেসার কুকার বসে দিয়েছি, গরমও হয়ে গেছে, ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। কেকের বাটিটা বসিয়ে দেবো। বাটিটা বসিয়ে দিয়েছি, প্রেসার কুকারটা লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে প্রেসার কুকারের সিটিটা অবশ্যই খুলে দিতে হবে, নাহলে বাস্ট করে যাবে। খুব গরম হয়ে গেছে, আমি আঁচটা কমিয়ে দেবো, মিডিয়াম করে দেবো। তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগবে। 30 মিনিট হয়ে গেছে, খুলে একবার দেখবো কেকটা হয়ে গেছে না, কাঠির সাহায্যে দেখবো হয়ে গেছে নাকি। দিয়ে দেখছি, একটু না বেটার লেগে নেই, তার মানে হয়ে গেছে। আমি এটা গ্যাসটা বন্ধ করে কেকটা তুলে নেবো। খুব গরম, সাঁচির সাহায্যে তুলব। বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলেছে, কত সুন্দর হয়েছে কেকটা, কত সুন্দর নরম স্পঞ্জি হয়েছে দেখুন বন্ধুরা। তো আমি এটা ঢেলে দেখাচ্ছি, কিছু করতে হয় না, এমনি উঠে গেল। আমি কাগজটা তুলে নেব। কেকটা সবসময় ভালো লাগে, বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, কম খরচেই বাড়িতে কেক বানানো যায়। কি সুন্দর নরম হয়েছে দেখুন বন্ধুরা, স্পঞ্জি হয়েছে। আমি কেটে দেখাবো কেমন হয়েছে, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। গরম, হাত দিতে পারছি না, কত সুন্দর স্পঞ্জি হয়েছে কেকটা। তো বন্ধুরা খেয়ে বলবো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, কেকটা গরম আছে বলে নরম ধরে রাখতে পারছি না। তা কেকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। অল্প সময়ে অল্প খরচে বাড়িতে কেক বানানো যায়, ছেলে মেয়েদেরকে তো বানিয়ে দিলে তারা খুব আনন্দ করবে যে বাড়িতে কেক বানানো হয়েছে। তো অল্প সময়েতেই কেকটা বানানো যায়, অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা আপনারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, অবশ্যই আপনাদের অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তার পাশে থাকবেন,